বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ কয়েকদিন যাবৎ একটি কথা শুনে আসছি যে আমরা রমজান মাসের কথা শুনতেছি যে 15 রোজা, যেই রমজানে শুক্রবার হবে সেই রমজানে 15 রোজার মধ্যে এমন কিছু হবে, বিকট শব্দ, বিকট আওয়াজ, এমন কিছু একটা গর্বে, এতে 70,000 মানুষ কেউ অন্ধ বধির এরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবার কিছু লোক মারাও যাবে, এই যে কথাগুলো আমরা শুনতেছি, তাহলে যে এটা কোন বছরের কোন রমজান মাস, কোন বছরের শুক্রবার রমজান মাস, এটা তো শিওর নেই। আচ্ছা, শিওর থাকুক বা না থাকুক, এটি সম্পূর্ণ মিথ্যা যে আল্লাহ দুনিয়ার মানুষকে মেরে ফেলবে, দুনিয়ার মানুষকে এরকম একটা আতঙ্ক করে দেবে। আল্লাহ কাউকে কখনো আতঙ্ক করে না। যদি পৃথিবীতে চলাকালীন আমরা কিন্তু দেখি মেঘে মেঘে ধাক্কা লেগেও কিন্তু শব্দ হয়, এরপরে যদি কোনো গ্রহ গ্রহ ধাক্কা লাগে তো সেই ধাক্কাটা কীরকম হতে পারে দেখেন। গ্রহ চলার কিন্তু রাস্তা আছে যাওয়ার এবং আসার, যদি কোনো গ্রহের সাথে ধাক্কা লাগে এটা কিন্তু হয়তো চলার সময় একটু হালকা ভারী লাগতে পারে, কিন্তু এজন্য ধ্বংস হয়ে যাবে না। আরও একটি বিষয়, মানুষ চলার পথে মানুষের মধ্যে কিন্তু ধাক্কা লাগে, এই ধাক্কায় কিন্তু মানুষ মরে যায় না। তবে এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন ইনশাআল্লাহ, আমিও নিশ্চিন্ত, আল্লাহর রহমত। আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে এই পৃথিবীতে এমন কিছু ঘটবে, এই পৃথিবীতে এমন কিছু ঘটবে, এই খবরটা আল্লাহ আগে থেকে দেখা গেছে পৃথিবীতে ওলি আউলিয়া যারা আল্লাহর সাথে কানেকশন আছে তাদেরকে আল্লাহ জানিয়ে দেবে, তাদেরকে যখন জানিয়ে দেবে তখন যদি পৃথিবীতে 100 কামেল মুর্শিদ যদি এই কথাটি বলে, লক্ষ লক্ষ মুর্শিদ কামেল মুর্শিদ আছে, থাকলেও এর মধ্যে 100 বা 150 এরকম কোনো মুর্শিদ জাতীয় লোকেরা যদি বলে যে হ্যাঁ এটা এবছরেই গ্রান্টেড হবে, তাহলে হবে। আর যেটা আমরা গ্রন্থে পেয়েছি এটা আনুমানিক হতে পারে যে এই বছর না সেই বছর, বা এই বছরই হতে পারে, বা এই 15 রোজায় হতে পারে। তবে আমি এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর রহমত, আল্লাহকে হাজির নাজির, আল্লাহকে স্মরণ করে বলছি ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকবেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এত তাড়াতাড়ি ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না। কিন্তু যে বিকট শব্দ, এই শব্দে নাকি মানুষের এরকম একটা অবস্থা হবে। তবে আমি এর কিছু ছোটোখাটো একটা বেদ ভাঙব, সেই বেদটি হলো দেখুন যে এই পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে যে মানুষের কানে মানুষের শব্দ দিচ্ছে যে আপনারা আল্লাহর পথে আসেন, আপনারা আল্লাহর পথে আসেন, তাদের কানে যায় না। এমন ধরনের কিছু ঠেডা মানুষ যাদের কানের মধ্যে শব্দটা যাবে এবং সে এই শব্দগুলো সে শ্রবণ করবে এবং এই শব্দে তিনি স্তব্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে যে হায় হায় জীবনে কি করেছি। আরেকটা বিষয় হলো কিছু লোক, 70,000 লোকের ভিতরে কিছু লোক অন্ধ হয়ে যাবে, আর সে অন্ধ কি যে সারা জীবন কুদৃষ্টি করেছে, খারাপ করেছে, খারাপ দৃষ্টি করেছে, এখন তার ভিতরে একটা ঢেউয়ের সৃষ্টি হয়েছে, সেদিন থেকে সে এই চোখে খারাপ কিছু দেখে না, সে খারাপ কিছু দেখার থেকে, কুদৃষ্টি করার থেকে সে নিজেকে অন্ধ বানিয়ে নিয়েছে, ভালো কিছু দেখে, খারাপ কিছু দেখে না। আচ্ছা, তো এই পৃথিবীতে এরকম কিছু রশি ছিঁড়া লোক আছে যারা আল্লাহ রাসূলের কথা তাদের কানে যায় না,
আর এমন কিছু সময় আসবে সেই সময়ে তাদের কানে এই খবর যাবে এবং কেউ আত্মহারা হয়ে কেউ আফসোস করতে করতে মারাই যাবে। আর এই জিনিসগুলোকে হাদিস বলি কোরআন বলি এরকম কিছু আমাদেরকে ইঙ্গিত করেছে। আর এই ইঙ্গিতগুলো আমাদেরকে বুঝে নিতে হবে যে বিষয়টা ওই নয়, বিষয়টা এই। যাই হোক, আমি কি আপনাদেরকে এই কথাগুলো বোঝাতে পারলাম কিনা, তবে একটা বিশ্ব মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, আরেক বিশ্ব হলো এই দেহ বিশ্ব ব্রহ্মাণ্ড। দেখা গেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যে দেহের যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা, এটির কথাই বলা হয়েছে মহাবিশ্বে বুঝে নেওয়া হচ্ছে। আবার কিছু বিষয় মহাবিশ্বে বোঝানো হয়, ক্ষুদ্র বিশ্বে এটাকে বুঝে নেওয়া হয়। ভুল কিন্তু দোনো দিকেই আছে। তাহলে এই পৃথিবীতে কোনো কামেল মুর্শিদের কাছে গেলে, তাদের কাছে গেলে যদি আল্লাহর সাথে তাদের সংস্পর্শ থাকে, তাদের সাথে যদি আল্লাহর কানেকশন থাকে, তাহলে আল্লাহ তাদেরকে স্পষ্টই বলে দেবে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটবে, তখনই আমরা শিওর হব। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্ন নবীরা যখন ছিল, মুসা নবী যখন ছিল, তখন পৃথিবীতে কিছু একটা হলে বা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো, এমন কিছু যদি প্রয়োজন হতো তাহলে আল্লাহর সাথে বলতো আল্লাহ এটা কি হবে, তখন আল্লাহ বলতো এটা হবে এটা হবে না। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে অনেক কিছু মানুষ জানতে চেয়েছে আল্লাহর তরফ থেকে জেনে এরপরে বলে দিয়েছে, এই এক। আরেকটা বিষয় হলো এখন নবুয়াত যুগ, নবুয়াতের যে বিষয়টা এটা খতম, এখন ওলি আউলিয়ার যুগ, পীর মুর্শিদের যুগ। এখন কোনো কামেল আউলিয়া, কোনো কামেল মুর্শিদ যদি বলে যে হ্যাঁ এটা হবে, তারা যদি হার্ট কানেকশন থেকে বুঝে বলে, তাহলে এটা আমরা শিওর, আমরা সেখানে শিওর নয়। কারণ এটা কোন রমজান এবং কোন শুক্রবার এটা কিন্তু নির্ধারিত নেই। তাই এই দিক দিয়ে এই পর্যন্ত কোনো পীর আউলিয়া যেহেতু বলেনি, তাহলে আপনারা এটা মানবেন না, নিশ্চিত থাকেন। এবং রোজার 15 রোজা হয়তো শুক্রবার এই পড়ে যাবে, আপনারা ইবাদত করবেন এবং আল্লাহকে সেজদা করবেন, মোনাজাত করবেন যে আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত না বানিয়ে এই পৃথিবী থেকে নেবেন না। তবে যাই হোক, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।